হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গিট স্টোরি। আজকে আমি চলে এসেছি অ্যাকচুয়ালি স্পেন্সারে শপিং করতে, এবং সেখান থেকে আমার বন্ধুদের সাথে দেখা হবে অনেকদিন পরই। এখন খাবো শ্রুতমা রুকমা এলে নিশ্চয়ই তোমরা দেখবে আবার তাদের সাথে খাবো, আমি নাকি ডাইট করবো। কিন্তু খাবারটা আসছে না, ভালো লাগছে। ফুড এসে গেছে, একটু আগেই আমি খেতে খেতে বলেছিলাম যে আমি এখন খাচ্ছি রুকমা রায়লে আবার খাবো, কিন্তু বুঝতে পারিনি যে একই রেস্টুরেন্ট হয়ে যাবে। একটু আগে আমি ওই দিকে টেবিলটায় বসেছিলাম, আর এখন এই যে বহুদিন পরে আবার আমরা তিনজন জনে একসাথে দেখা করতে পেরেছি ফাইনালি। আর খেতে এসেছি যে আমাকে তো থ্যাংক ইউ বলে, কালকে আমি মিশিয়ে দিচ্ছি না, আমি তো জানতামই না, আমাকে তুই বলে আমি বললাম। না বেশি কিছু রিভিল করা যাবে না, ঠিক আছে পরে পরে। শ্রীতমা একটু খারে, এরপর তো তোকে খুঁজে পাওয়া যাবে না, তোর খালি গলার আওয়াজ শোনা যাবে। পেন্সিল আমারটা দেখবি, তিন চার দিন তো ছিল কি মানে কষ্টে খেয়েছি তোমায়, কি বলবো, খাবার খেতেই পারিনি। পানিয়াটিতে নিলেন তো আমার বন্ধু, ওখানে এ আছে মানে একদম ছোট্ট মানে আমি বললে তো খাবার পার্সেল পাঠিয়ে দিতে। ছোট্ট ছোট্ট বার্গার, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য, ছোট্ট ছোট্ট বার্গার পপস ফর রুকমা, স্টোন গ্রিল চিকেন ফর হাতি। একটা কথা বলবো, হাতিকে পিঁপড়ে বললে হাতির অপমানে লাগে, হাতিকে হাতি বলে খাচ্ছে না সে ছুচো। ফাইন, আই এম হ্যাপি তুমি ছুচো। উপরে এটা কি রাস্পবেরি ফিলাডেলফিয়া চিজ কেক, এটা দীপটা অর্ডার করেছে, কিন্তু খাবে কে কে? আরে তোরা ছবিটা তোলা বন্ধ করলে দীপ একটু খেয়ে দাও। রুকমা কতগুলো আমার স্টোরি মেনশন করেছে, একটাও অ্যাড স্টোরি করিনি, করবো, অনেকগুলো জমে আছে। আমি তো খাবো না বাবা, আমি খাই না, এইটা ঠিক আমি না বলতে পারলাম না। অসম্ভব, এটা অমৃত।
একটা স্পুন খেতে নেই আনবল মিষ্টি কিউট ইউ আর মাই হানি মান সুগা বাম বাম পে বাম গে আম পে শ্রীতামা ঠিক আছে শ্রীতামা দিস না আমার হাতে ফোনটা এইবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে না আমি বাড়ি যাবো না এখান থেকে আরেক জায়গায় যেতে হবে আমার আমার বাড়ির পাশে সো অনেকদিন পর দেখা হলো দীপদাকে খুব মিস করবো আগামী ছ মাসের জন্য দীপদা দীপদা খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে আমাকে আর রূপমাকে সেটা পরে শেয়ার করবো কখনো দেখতেও পারেনি কারণ খুবই ব্যস্ত বেচারি শুটিং করে রাত জেগে আচ্ছা আমাদের গাড়ি তো নিচে আবার গিফট দেওয়া আবার গিফট দেওয়ার পর্ব চলছে আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি আগের দিন পিঙ্কি ফ্রান লাইন দাও ও এইটা তো আমারই এ বাবা না আমি যাবো না কেন ওরা শ্রীতমা সায়ন্তনীদের বাড়িতে যাচ্ছি 12টা অলরেডি বেজে গেছে উইশ করতে হ্যাপি বার্থডে এদের ভিডিও দেখো মিথ্যা কথা আছে আমি অলরেডি অনেক আগে পৌঁছে গেছি আর এখন শান্তনীদি কেক কাটবে এখন 1:20 বাজে গীতু বাধ্য হয়ে আমার জন্য আরেকটা চা আইসক্রিম কেক নিয়ে এসেছে জন্মদিনে এটা আমার সেকেন্ড কেক কাটিং হচ্ছে কিন্তু এটা আমার ক্ষতিও করলো কারণ আমি তো মানে মোটা থেকে চেষ্টা করছি তো রোগা হতে কিন্তু সেটাও করতে দিলাম রোগাটা করে দিলাম একটু একটু লং করে ভিডিওটা হাতির বাচ্চাকে আর কেয়ার করে নতুন লাগবে তুই আয় ঠিক এভাবেই সেলিব্রেট করা হলো শান্তনীদির বার্থডে ঠিক রাত 12টার সময় ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এন্ড অফকোর্স সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গীত স্টোরি বাই